হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানী। আমার এই চন্দ্রানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটা মিষ্টি আইটেম করে দেখাবো, সেটা হলো মালপোয়া। সেটা আমাদের সবারই প্রিয়, সেই করতে কী কী লাগবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এক কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ গুঁড়ো দুধ, চিনি, সাদা তেল, কিশমিস, ঘি, বেকিং পাউডার, এক কাপ ময়দা। এই ময়দাটা এখানে ঢেলে নিচ্ছি। হাফ কাপ গুঁড়ো দুধ, এক কাপ ময়দা, তার সঙ্গে হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপের থেকে আরেকটু কম সুজি, অল্প করে নুন, হালকা দু চামচে চিনি, হাফ চামচেরও কম, অল্প বেকিং পাউডার নেব, আর নেব ঘি। নিয়ে এবার আমি এটাকে মিক্স করবো। এবার আমি একটু আমার মধ্যে একটু জল দিয়ে এবার দিই। গোলাটা স্মুথ হতে হবে। একটু জল আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে মেটে জল দিচ্ছি। বেশি জল হয়ে গেলে আমার পাতলা হয়ে যাবে। আধ ঘন্টার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি তেলে ভাজবো। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মৌরিগুলো দিয়ে দিচ্ছি আর ছোট এলাচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আমি এইগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার কুচানো কিচমিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, কড়া চাপিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো। তেল গরম হোক ততক্ষণে আমি রসটা করে নিচ্ছি। জল দিলাম এক কাপ জলে, দু কাপ চিনি আমি দিয়ে দিই। চিনিটা আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এবার আমার ওদিকে তেল গরম হয়ে গেছে, আমি এবার এক হাতা করে ব্যাটার ও তেলে ছেড়ে দেবো। এবার আমি গরম তেলে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। মালপোগুলো আস্তে আস্তে ভাজা হোক, নিচের দিকটা ভাজা হলে তারপরে আমি আস্তে আস্তে উল্টে দেবো। যে চিনির রসটা চাপিয়েছি এতে একটু চিটচিটে ভাব এসছে। আর এর মধ্যে আমি একটু ভাঙি একটু লেবুর রস দেব, পাতি লেবুর রস হাফ চামচের মতো দিয়ে দিব, দিয়ে অফ করে দিব। দিয়ে আমি এর মধ্যে দুধে গোলা চাটা আমি ঢেলে দিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি ওই দিকটা ভাজার জন্য। আমার মালপোগুলো ভাজা হয়ে গেছে, আমি যে চিনির রসটা করে রেখেছি এবার মালপোগুলো সেই রসে ভিজিয়ে রাখবো।
মালপোগুনো আমি একটা একটা করে চিনির রসে দিয়ে দিচ্ছি। এইগুলো একটু রসে কিছুক্ষণ ভিজুক, তারপরে আমি তুলে নেব। আমি আরো কয়েকটা মালপো ভেজে নিচ্ছি। আমি যে মালপোয়াগুলো রসে ভিজতে দিয়েছিলাম সেইগুলো পুরোপুরি রসে ভিজে গেছে। এবার আমি মালপোয়াগুলো রস থেকে তুলে নিচ্ছি। আমি মালপোয়াগুলোর উপর বাদাম কুচো ছড়িয়ে দিচ্ছি। এবার একটু গুঁড়ো দুধও ছড়িয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেল মালপোয়া। এটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা করবেন, সবাইকে খাওয়াবেন। আজ তাহলে পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।